আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই অনুষ্ঠানে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য যে সকল বিশিষ্ট অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাদের মধ্যে আমরা জানি শিক্ষক, আমাদের অধ্যক্ষ, তাছাড়া আছেন কবি এবং বিশিষ্ট সমাজসেবক। তো তাদের সবাইকে আমরা করতালির মাধ্যমে আবারও অভিনন্দন জানাই। তাছাড়া মূল যে আকর্ষণ তা হচ্ছে আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানের জন্য শিক্ষার্থীরাই হচ্ছে প্রধান আকর্ষণ, যাদের উপস্থিতিতে প্রত্যেকটি অনুষ্ঠান অনেক বেশি সুন্দর এবং সাফল্যের হয়ে থাকে। তো সেই জন্য যেই সকল ছাত্রছাত্রীরা আজকে নানা কাজ ছেড়ে ছেড়ে এখানে এসে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানটাকে আরও বেশি এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে আরও বেশি অভিনন্দন জানাই। আমার অ্যাপোলাইট ইনস্টিটিউটে সাথে চলার বিরতিটা ছিল একটু অন্যরকম, যেহেতু আমরা জানি সম্প্রতি সময়টা ছিল কোভিডের একটি সময়। এই সময়ে নানাবিধ সমস্যার কারণে যারা আমরা ছাত্রছাত্রী আছি ঢাকায় কিংবা আমাদের নিজেদের জেলার বাইরে পড়াশোনা করি, তারা সবাই যার যার জেলায় ছিল, সেই জন্য নিজেকে উপযুক্ত করে নেওয়ার জন্য, কম্পিউটার দক্ষতা বৃদ্ধি করার জন্য, পাশাপাশি আমার এবং আমাদের পরিবারের যে ছোট আছে তাদেরও বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমি মনে করেছিলাম যে আমাকে একটি প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হওয়া দরকার। তো সেই সংযুক্ত হওয়ার এবং সেই পথটাকে আরও বেশি সুগমজ্জ করে দিয়েছিল অ্যাপোলাইট ইনস্টিটিউট, যার খোঁজ পেয়েছিলাম আমারই একজন সুযোগ্য ছাত্রের মাধ্যমে। সে আমাকে বলেছিল, স্যার আপনি ওই জায়গায় যেতে পারেন, ওনাদের পরিবেশ অবস্থা এবং সার্বিক যে কার্যকলাপ সেটা আপনার কাছে বরাবরই ভালো লাগবে। তো সেই জায়গা থেকে আমি যখন অ্যাপোলাইটির সাথে পরিচিত হই এবং আসি, আমাদের সম্মানিত অ্যাপোলাইটির কর্ণধার এমরানুল রেজা স্যার, তাছাড়া আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন সাইদ স্যার, ওনাদের ব্যবহার এবং ওনাদের যে প্রফেশনাল আচার আচরণ সেটা যে কোনো মানুষকে আমি মনে করি বিমুগ্ধ করবে। তো অ্যাপোলাইটি ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া সহ আমি চাই সারা বাংলাদেশের যত স্টুডেন্ট আছে তাদের কাছে একটি পরিচিত নাম হোক, এবং ভবিষ্যতে আমরা যারা এখান থেকে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত ছাত্রছাত্রী আছি আমাদের পথ চলা একটা অভিজ্ঞতার নাম হোক অ্যাপোলাইটি ইনস্টিটিউট, যেই ইনস্টিটিউটের মাধ্যমে সারা বাংলাদেশে যে আমাদের অর্থনৈতিক সামগ্রিক উন্নতি, এবং আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় একটি পরিকল্পনা আছে ডিজিটাল বাংলাদেশ রূপান্তর, সেই রূপান্তরের জন্য সবচেয়ে বেশি শক্তিশালী করা দরকার আইসিটি মাধ্যমে। আজকে আমরা পশ্চিমা দেশ থেকে সবচেয়ে বেশি পিছিয়ে, সেটির বড় কারণ হচ্ছে আইসিটি জ্ঞানের প্রচণ্ড পরিমাণ অভাব। আমরা যদি সেই জায়গাটিকে সবচেয়ে বেশি দক্ষতার সাথে মোকাবেলা করতে পারি, আশা করি 2040 সালের মাধ্যমে আমরা বিশ্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা করার প্রত্যয়, তাছাড়া আমাদের প্রধানমন্ত্রীর যে ইচ্ছা এবং আমাদের নিজেদেরকে গড়ে তোলার যে ইচ্ছা, সেই ইচ্ছা আমরা শতভাগ পূর্ণ করতে পারি। এবং সেই শতভাগ পূর্ণয়নে যারা আমাদেরকে পথ দেখাচ্ছেন, যারা আমাদের পথ চলায় সাহস যোগাচ্ছেন, সেই সকল প্রতিষ্ঠানের প্রধান এবং আমাদের অ্যাপোলাইটি ইনস্টিটিউটের প্রধান সহ যারা আজকে এই অনুষ্ঠানে আছেন সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং অভিবাদন জানাই, যেন আমরা সামনের দিনগুলোকে আরো সুন্দর করে সাফল্যমণ্ডিত করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত এবং ছোট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।